নমস্কার বন্ধুরা, আমি অনামিকা আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ। চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট, জব নোটিফিকেশান আপনারা এই চ্যানেলে পাবেন। বন্ধুরা, আবারও একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়ে গেলাম। একটি সরকারি সংস্থা DFCCIL এর তরফ থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে। এখানে জুনিয়র ম্যানেজার, এক্সিকিউটিভ, জুনিয়র এক্সিকিউটিভ ইত্যাদি পদের জন্য প্রার্থীদেরকে নিয়োগ করা হবে। তো এই পদগুলোতে আবেদন করতে গেলে প্রার্থীর যোগ্যতা কী হতে হবে, বয়সসীমা কত কী হতে হবে, এই চাকরির জন্য প্রার্থীকে অ্যাপ্লিকেশন ফিস হিসেবে কত টাকা দিতে হবে, আবেদন প্রার্থীরা কী করে করতে পারবেন, আবেদন করার শেষ তারিখ কবে, ইত্যাদি বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন। আর অবশ্যই এই ভিডিওটিকে লাইক আর শেয়ার করে সমস্ত প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের কাছে পৌঁছে দেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করি। এই চাকরির বিজ্ঞপ্তিটি বেরিয়েছে DFCCIL এর তরফ থেকে। এখানে জুনিয়র এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ, জুনিয়র ম্যানেজার এবং অন্যান্য পদের নিয়োগ হবে। মোট শূন্য পদ রয়েছে 1074টি। জব লোকেশন হবে ভারতবর্ষের যে কোনো জায়গায়, আর ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। এবার বলছি এই চাকরির জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কী হতে হবে। তো এখানে দেখুন, গ্র্যাজুয়েট, ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা, বিভিন্ন পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশান রয়েছে। আপনারা অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে সেখান থেকে পোস্ট ওয়াইজ বিভিন্ন কোয়ালিফিকেশানগুলো দেখে নিতে পারেন। এবার বলবো এই চাকরির জন্য প্রার্থীর বয়সসীমা কত হতে হবে। জুনিয়র ম্যানেজার পদের ক্ষেত্রে 1/1/2021 তারিখের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। এক্সিকিউটিভ পদের ক্ষেত্রে 1/1/2021 তারিখের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। জুনিয়র এক্সিকিউটিভ পদের জন্য 1/1/2021 তারিখের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। এই বয়সসীমা আমি জেনারেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বললাম। বাকি সমস্ত ক্যাটাগরির প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সের যে ছাড় পেয়ে থাকেন সেটি পেয়ে থাকবেন। এবার বলবো এই চাকরির জন্য প্রার্থীকে অ্যাপ্লিকেশন ফিস হিসেবে কত টাকা দিতে হবে। জুনিয়র ম্যানেজার, ইউআর ওবিসি এবং ইকোনমিক্যালি উইকার সেকশন প্রার্থীদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস হিসেবে দিতে হবে 1000 টাকা। এক্সিকিউটিভ, ইউআর ওবিসি এবং ইডাব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস হিসেবে দিতে হবে 900 টাকা। জুনিয়র এক্সিকিউটিভ, ইউআর ওবিসি, ইকোনমিক্যালি উইকার সেকশন প্রার্থীদের ক্ষেত্রে দিতে হবে 700 টাকা। এসসি এসটি এবং PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনো রকমের আবেদন ফি পে করতে হবে না। পেমেন্ট প্রার্থীরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারবেন। এবার বলি এই চাকরির জন্য প্রার্থীরা কী করে আবেদন করবেন। এই চাকরির জন্য প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে আপনাদেরকে বলবো, আপনারা অফিসিয়াল নোটিশটিকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে এরপর আবেদন করুন। এই পেজের নিচে আপনারা অ্যাপ্লাই লিংক পাবেন, সেখান থেকে আপনারা প্রথমে রেজিস্ট্রেশন করে নিয়ে এরপর নিজেদের অ্যাকাউন্টটিকে লগ ইন করে প্রপার ডিটেলস সহ অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করে পেমেন্ট প্রসেস কমপ্লিট করে ফর্মটিকে সাবমিট করে দিন। গুরুত্বপূর্ণ তারিখগুলো বলে রাখি, আবেদন শুরু করার তারিখ ছিল 24/4/2021, আর অনলাইনে আবেদন করার শেষ তারিখ হলো 23/5/2021। এক্সাম হবে জুন 2021-এ। এই চাকরির বিজ্ঞপ্তিটিকে টেক্সট আকারে পড়তে, অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে আর আবেদন লিংক পেতে হলে আপনাদেরকে চলে যেতে হবে ভিডিওর ডেসক্রিপশানে। সেখানে গিয়ে আপনারা একটা লিংক দেখতে পাবেন। সেই লিংকে ক্লিক করার পর আপনাদের সামনে স্ক্রিনে আপনারা যেমন একটি পেজ দেখতে পাচ্ছেন তেমন একটি পেজ খুলে যাবে। সেই পেজ থেকে আপনারা এই পোস্টটিকে টেক্সট আকারে পড়তে পারবেন। এবং এরপর আপনাদেরকে স্ক্রল করে নিচে যেতে হবে, সেখানে গিয়ে আপনারা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করার আর অ্যাপ্লাই করার লিংক পেয়ে যাবেন। আজ তবে এখানেই শেষ করছি বন্ধুরা। বিভিন্ন এক্সামের রেজাল্ট, অ্যাডমিট কার্ড সহ অন্যান্য আপডেটস পেতে হলে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন। টেলিগ্রাম চ্যানেল এবং অ্যাপবি পেজের লিংক আপনারা ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবেন। যেই সকল বন্ধুদের ফোনে টেলিগ্রাম অ্যাপটি ডাউনলোড করা নেই, আপনারা প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটিকে ডাউনলোড করে ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন। অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন, যেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায়। ভিডিওটিকে লাইক আর শেয়ার করে সমস্ত বন্ধুবান্ধবদের কাছে পৌঁছে দিয়ে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। চাকরি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ।